আসসালামু আলাইকুম, সবাইকে রণ অ্যান্ড শাম্মি চ্যানেলে স্বাগতম। অনেক সময় বাচ্চারা পায়ের পাতায় ব্যথার কথা বলে থাকে। কখনো কখনো এগুলো বাচ্চার বাড়ন্ত শরীরের জন্য হয়ে থাকে, আর কখনো বা শিশুদের বাত জ্বরের কারণে এমনটা নিয়মিত হতে পারে। তবে বেশিরভাগ সময়ই বাচ্চাদের সারাদিন ছোটাছুটির কারণেই এমনটা হয়ে থাকে। শীতকালে আমরা বাচ্চার পায়ের দিকে নজর দিলেও গরমে কিন্তু উদাসীন থাকি। আরহাম মেহেরিশও মাঝে মাঝে পায়ের পাতায় ব্যথার কথা বলে থাকে, তবে সেটা নিয়মিত নয়। কর্মচঞ্চল সারা দিনের পর বাচ্চাকে উষ্ণ গরম পানিতে পা ভিজিয়ে রাখতে উৎসাহিত করলে বাচ্চারা কিন্তু বেশ আরাম পাবে। উষ্ণ গরম পানিতে পা ভেজালে পরিশ্রান্ত পেশিতে যেমন শান্তি অনুভব হবে, ঠিক তেমনি বাচ্চাদের পা পরিষ্কারও হয়ে যাবে। আরহাম মেহেরিশকে পা পরিষ্কারের জন্য আমি গরম ও ঠান্ডা পানির মিশ্রণের সাথে লেবুর রস, কমলার খোসার লিকুইড ক্রিম, কডম শ্যাম্পু এবং গোলাপের পাপড়ি দিয়ে পাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে দিয়েছি। এরপরে লোশন দিয়ে পাগুলো খুব ভালোভাবে ম্যাসেজ করেছি। বাচ্চারা কিন্তু অনেক কিছুতেই অনীহা প্রকাশ করে। এই যেমন উষ্ণ গরম পানিতে ওরা পা কেন ভেজাবে, এটা করবে না, এরকম অনেক কিছুই। আমি ওদের উৎসাহ বাড়ানোর জন্য ছোট ছোট অনেক কাজ ওদেরকে দিয়ে করিয়ে নিই। ওদেরকে দিয়ে ছোট ছোট কাজ করতে গিয়ে আমার কোনো সাহায্য তো হয় না, বরং অনেকগুলো কাজ আরও এলোমেলো হয়ে যায়। তারপরেও আমি করিয়ে থাকি। এই যেমন আজকে ওদের পা পরিষ্কারের জন্য গরম এবং ঠান্ডা পানির মিশ্রণে আর একটু পানি ঢেলে দেওয়া, গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে দেওয়া, ওদের বসে থাকার মোড়াটা নিয়ে আসা, এরকম ছোট ছোট কাজগুলো। এতে করে বাচ্চাদের কাজ করার মানসিকতার পাশাপাশি ওই কাজ ওরা খুব আনন্দ নিয়ে করবে। আমি আমার বাচ্চাদের বিকেলের নাস্তায় অনেক সময় রুটি দুধ দিয়ে থাকি। এতে করে ওদের পুষ্টির পাশাপাশি পেট ভরা থাকে এবং ওরা খেলার সময় কোনো ঝামেলাও করে না। আশা করি ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।